নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি 2016 খ্রিস্টাব্দের টেট পেপার টু কোয়েশন সোশ্যাল স্টাডিজ সমাজবিদ্যা। প্রথম যে কোয়েশনটি রয়েছে সেটি হল, নিচের কোনটি একটি অন্তস্থ গ্রহ? এ রয়েছে পৃথিবী, বি রয়েছে বৃহস্পতি, সি রয়েছে নেপচুন, ডি রয়েছে উপরের কোনোটি নয়। এর সঠিক আনসার হবে পৃথিবী। নেক্সট 92, প্রতি এক মিনিট দ্রাঘিমায় পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত? এ রয়েছে এক মিনিট, বি রয়েছে চার মিনিট, সি রয়েছে চার সেকেন্ড, ডি রয়েছে উপরের কোনোটি নয়। এর সঠিক আনসার হবে চার সেকেন্ড। এক মিনিটে চার সেকেন্ড, এখানে যদি এক ডিগ্রি হতো তাহলে উত্তর হতো চার মিনিট। এক ডিগ্রি সময়ে দ্রাঘিমার পার্থক্য চার মিনিট, এক ডিগ্রি দ্রাঘিমায় সময়ের পার্থক্য চার মিনিট এবং এক মিনিট দ্রাঘিমায় সময়ের পার্থক্য চার সেকেন্ড। নেক্সট যেটা রয়েছে সেটা হলো, শিয়াল ও সীমার মধ্যবর্তী বিযুক্তিকে কী বলে? এ রয়েছে গুটেনবার্গ বিযুক্তি, বি রয়েছে কনরাড বিযুক্তি, সি রয়েছে মেহুরা ভিত্তি বিসিক বিযুক্তি, দিয়ে রয়েছে কোনোটি নয়। এর সঠিক আনসার হবে বি, কনরাড বিযুক্তি। নেক্সট, নিচের কোনটি নিঃসারী আগ্নেয়শিলার উদাহরণ? এ রয়েছে গ্রানাইট, বি রয়েছে বেসল্ট, সি রয়েছে মার্বেল, ডি রয়েছে উপরের কোনোটি নয়। এর সঠিক আনসার হবে বি, বেসল্ট। নেক্সট, দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ উপরে উঠে গিয়ে কোন প্রকার ভূমিরূপের সৃষ্টি হয়? এ রয়েছে স্তূপ পর্বত, বি রয়েছে আগ্নেয় পর্বত, সি রয়েছে গ্রস্ত পর্তাকা, ডি রয়েছে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে এ, স্তূপ পর্বত। 96, কোন সূত্র অনুসারে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে প্রবাহিত হয়? এ রয়েছে বাইস ব্যালেটের সূত্র, বি রয়েছে নিউটনের সূত্র, সি রয়েছে ফ্যারেলের সূত্র, ডি রয়েছে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে ফ্যারেলের সূত্র, সি। নেক্সট, স্লেট এক প্রকার অধঃক্ষেপণ, বি রয়েছে ঘূর্ণবাদ, সি রয়েছে গ্রিনহাউস গ্যাস, ডি রয়েছে উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে এ, অধঃক্ষেপণ। নেক্সট, কোন মহাসাগরের কিছু স্রোত মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? এ রয়েছে প্রশান্ত মহাসাগর, বি রয়েছে আটলান্টিক মহাসাগর, সি রয়েছে আন্টার্কটিকা মহাসাগর, ডি রয়েছে উপরের কোনোটি নয়। এর উত্তর হবে উপরের কোনোটি নয়। অর্থাৎ এই তিনটা সাগর যে দেওয়া হয়েছে, মহাসাগর যে দেওয়া হয়েছে, তাদের স্রোত মৌসুমি বায়ু দ্বারা প্রবাহিত হয় না। মৌসুমি বায়ু দ্বারা প্রবাহিত হয় ভারত মহাসাগরের স্রোত। তাহলে আনসারটি হবে ভারত মহাসাগর। তোমরা আনসারটা লিখে নিতে পারো, ভারত মহাসাগর। নেক্সট, কোন ভূমিরূপটি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হয়? এ রয়েছে সার্ক, বি রয়েছে স্টাক, সি রয়েছে জুইগেন, ডি রয়েছে কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি, জুইগেন। নেক্সট 100, ভূগর্ভস্থ রাস্তাকে বলে এ ফ্লাইওভার, বি এক্সপ্রেসওয়ে, সি সাবওয়ে, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি, সাবওয়ে। নেক্সট 101, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এ রয়েছে গডউইন অস্টিন, বি রয়েছে মাউন্ট এভারেস্ট, সি রয়েছে সন্দাকফু, ডি রয়েছে উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে এ, গডউইন অস্টিন। নেক্সট,
নিম্নোক্ত কোনটি সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ দীর্ঘস্থায়ী উন্নয়ন। এ রয়েছে সম্পদ সংরক্ষণ, বি এ রয়েছে সম্পদ অপব্যবহার, সি এ রয়েছে জলবায়ু পরিবর্তন, ডি এ রয়েছে কোনোটি নয় উপরের। এর সঠিক উত্তর হবে এ, সম্পদ সংরক্ষণ। নেক্সট, কোন প্রকার চাষে তাকাল ব্যবহার করা হয়? এ রয়েছে ব্যাপক চাষ কৃষি, বি এ রয়েছে নিবিড় কৃষি, সি এ রয়েছে বাগিচা কৃষি, ডি এ রয়েছে কোনোটি নয় উপরের। এর সঠিক উত্তর হবে ডি, উপরের কোনোটি নয়। তাহলে কোন কৃষিতে হবে, সঠিক উত্তরটা কী হবে? সঠিক উত্তরটা হবে স্থানান্তর কৃষি, অর্থাৎ জুম চাষ। ত্রিপুরাতে যে জুম চাষ করা হয় সেই জুম চাষে তাকাল ব্যবহার করা হয়। তোমরা আনসারটা লিখে নিতে পারো। নেক্সট, ভারতের সিলিকন মালভূমিতে কোন শিল্প বিস্তার লাভ করেছে? এ লৌহ ও ইস্পাত শিল্প, বি কার্পাস বয়ন শিল্প, সি তথ্য প্রযুক্তি শিল্প, ডি কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে সি, তথ্য প্রযুক্তি শিল্প। নেক্সট, কোনটি মনুষ্য সৃষ্টি বিপর্যয়ের অন্তর্গত? এ ভূমিকম্পজনিত বিপর্যয়, বি ঘূর্ণিঝড় জনিত বিপর্যয়, সি শিল্পজনিত বিপর্যয়, ডি কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি, শিল্পজনিত বিপর্যয়। নেক্সট, নিচের কোন ধাতুটি হরপ্পা সভ্যতার লোকেদের নিকট অপরিচিত ছিল? অর্থাৎ তারা সেই ধাতুর ব্যবহার জানত না, বা কোন ধাতুর ব্যবহার হরপ্পা সভ্যতার লোকেরা জানত না, এইভাবেও কোয়েশনটা হতে পারে। প্রথমে যেটা রয়েছে সেটা হলো এ ব্রোঞ্জ, বি এ লৌহ, সি এ তাম্র, ডি এ কোনোটি নয় উপরের। এর সঠিক উত্তর হবে বি, লৌহ। নেক্সট, ভারতবর্ষের আর্যদের ভাষা ছিল এ কেল্টিক, বি পার্সিয়ান, সি সংস্কৃত, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি, সংস্কৃত। নেক্সট, ত্রিপিটক পবিত্র গ্রন্থ এ জৈনদের, বি বৌদ্ধদের, সি আজীবিকদের, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে বৌদ্ধদের, বি। নেক্সট, অশোক মহামতি অশোক ছিলেন কারণ এ তিনি মহান বিজেতা ছিলেন, বি তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, সি তিনি যুদ্ধ দূর করতে সচেষ্ট ছিলেন, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি, তিনি যুদ্ধ দূর করতে সচেষ্ট ছিলেন। নেক্সট, গুপ্তযুগে আর্যভট্ট ছিলেন একজন মহান এ রাজনীতিবিদ, বি ভাস্কর, ডি গণিতশাস্ত্রবিদ, সি গণিতশাস্ত্রবিদ, ডি উপরের কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে সি, গণিতশাস্ত্রবিদ। নেক্সট, পল্লবদের রাজধানী ছিল এ মহাবলীপুরম, বি চেন্নাপট্টনম, সি কাঞ্চিপুরম, ডি কোনোটিই নয় উপরের। এর সঠিক উত্তর হবে সি, কাঞ্চিপুরম। নেক্সট, ইলতুৎমিশের রাজত্বকালে কে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? এ তৈমুরলং, বি চেঙ্গিস খা, সি নাদির শাহ, ডি উপরের কেউ নয়। এর সঠিক উত্তর হবে বি, চেঙ্গিস খা। নেক্সট, নিচের সুলতানদের মধ্যে কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সচেষ্ট ছিলেন? এ বলবন,
বি রাজিয়া, সি আলাউদ্দিন খলজি, ডি উপরের কেউ নয়। এর সঠিক উত্তর হবে সি আলাউদ্দিন খলজি। নেক্সট, বিখ্যাত মুঘল স্থাপত্য বুলন্দ দরওয়াজা অবস্থিত এ আগ্রা দুর্গে, বি লালকেল্লায়, সি ফতেপুর স্বীকৃতে, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি ফতেপুর স্বীকৃতে। নেক্সট, কবির তার বিখ্যাত দোহাগুলি কোন ভাষায় লিখেছিলেন? এ সংস্কৃত, বি হিন্দি, ডি সি উর্দু, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে বি হিন্দি। নেক্সট, 1857-এর মহাবিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল এ মিরাটে, বি ব্যারাকপুরে, সি দিল্লিতে, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে বি ব্যারাকপুরে। ব্যারাকপুরের সেনা ছাউনিতে প্রথম বিদ্রোহের সূচনা হয়েছিল, মঙ্গল পাণ্ডে বিদ্রোহের সূচনা করেছিলেন। নেক্সট, চম্পারণ জেলায় গান্ধীজি তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন? এ কারখানা শ্রমিকদের জন্য, বি দিনমজুরদের জন্য, সি নীল চাষীদের জন্য, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি নীল চাষীদের জন্য। নেক্সট, আমরা করব নয়তো মরব গান্ধীজির এই বিখ্যাত স্লোগানটি এ অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত, বি আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত, সি ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত। নেক্সট, ভারতের কোথায় আজাদ হিন্দ বাহিনী তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিল? এ গুয়াহাটি, বি শিলং, সি কোহিমা, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি কোহিমা। কোহিমাতে প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিল। নেক্সট, 120, কের পূজা একটি গুরুত্বপূর্ণ উৎসব? এ রয়েছে মণিপুরী উপজাতিদের, বি এ রয়েছে মিজোরামের উপজাতিদের, সি এ রয়েছে ত্রিপুরার উপজাতিদের, ডি উপরের কোনোটি নয়। এটি সঠিক উত্তর হবে সি ত্রিপুরার উপজাতিদের। নেক্সট, যে ব্যবস্থায় গৃহের সমস্ত কাজ নারীরা করে থাকেন তাকে বলা হয়? এ শ্রমবিভাজন, বি লিঙ্গগত শ্রমবিভাজন, সি লিঙ্গগত, সরি, বির মধ্যে হবে লিঙ্গগত বৈষম্য, সি এ হবে লিঙ্গগত শ্রমবিভাজন, ডি এ হবে উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি লিঙ্গগত শ্রমবিভাজন। নেক্সট, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল উক্তিটি কার? এ রয়েছে প্লেটো, বি এ রয়েছে অগাস্ট কুতে, সি এ রয়েছে হার্বার্ট স্পেন্সার, ডি এ রয়েছে এদের কেউ নয়। এর সঠিক উত্তর হবে সি হার্বার্ট স্পেন্সার। নেক্সট, ভারতের সংবিধানের খসড়া কমিটির কাছে সংবিধানের প্রস্তাবনা কে উত্থাপন করেছিলেন? এ রয়েছে ডক্টর বি আর আম্বেদকর, বি এ রয়েছে কে এম মুন্সি, সি এ রয়েছে জওহরলাল নেহরু, ডি এ রয়েছে উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি জওহরলাল নেহরু। নেক্সট, জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয়? এ রয়েছে 1990 সালে, বি এ রয়েছে 1991 সালে, সি এ রয়েছে 1992 সালে, ডি এ রয়েছে 1993 সালে। এর সঠিক উত্তর হবে 1992 সালে। নেক্সট, কেন্দ্রীয় ক্যাবিনেট দায়িত্বশীল থাকেন?
কেন্দ্রীয় ক্যাবিনেট কার কাছে দায়িত্বশীল থাকেন? এ রয়েছে পার্লামেন্টের কাছে, বি এ রয়েছে লোকসভার কাছে, সি এ রয়েছে রাষ্ট্রপতির কাছে, ডি এ রয়েছে উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে বি, লোকসভার কাছে। নেক্সট, রাজ্যপালের মৃত্যু, পদত্যাগ অথবা অপসারণ ঘটলে কে রাজ্যপালের দায়িত্ব পালন করেন? এ মুখ্য সচিব, বি হাইকোর্টের প্রধান বিচারপতি, সি বিধানসভার অধ্যক্ষ, ডি এদের কেউ নয়। এর সঠিক উত্তর হবে বি, হাইকোর্টের প্রধান বিচারপতি। ১২৭, ষষ্ঠ তপশিল অনুসারে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ আইন সংসদ কর্তৃক অনুমোদিত হয়। এ পয়লা আগস্ট ১৯৮৪ খ্রিস্টাব্দে, বি রয়েছে ২৩শে আগস্ট ১৯৮৪, সি রয়েছে পয়লা জুলাই ১৯৮৫, ডি রয়েছে উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে বি, ২৩শে আগস্ট ১৯৮৪ খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ আর্টিকেল ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ বর্ণিত মৌলিক অধিকারগুলির ভিত্তি হল? এ সাম্যের নীতি বা সমতার নীতি, বি মর্যাদার নীতি, সি মানবতার নীতি, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে এ সমতার নীতি। নেক্সট, ১২৯, সংবিধানসম্মত পন্থায় ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল? এ ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে, বি ২৫শে জানুয়ারি ১৯৫০ সালে, সি ২৬শে জানুয়ারি ১৯৪৮ সালে, ডি ১৫ই আগস্ট ১৯৫০ সালে। এর সঠিক উত্তর হবে বি, ২৫শে জানুয়ারি ১৯৫০ সালে। নেক্সট, ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় নোটা NOTA বলতে বোঝায়? এ নান অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশনস বোর্ড, বি ন্যাশনাল অব্লিগেশনস টু অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড, সি নান অফ দ্য অ্যাবাভ বোর্ড, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি, নান অফ দ্য অ্যাবাভ বোর্ড। নান অফ দ্য অ্যাবাভ মিন্স উপরের কোনোটি নয়। নেক্সট, রাইট টু চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট ২০০৯ কার্যকরী হয়েছিল? এ ১লা এপ্রিল ২০১১ খ্রিস্টাব্দে, বি ১লা এপ্রিল ২০১০ খ্রিস্টাব্দে, সি ১লা এপ্রিল ২০০৯ খ্রিস্টাব্দে, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে বি, ১লা এপ্রিল ২০১০ খ্রিস্টাব্দে। নেক্সট, MGNREGA এর সম্পূর্ণ রূপটি হল? এ রয়েছে মহারানী গঙ্গুবাই ন্যাশনাল রিকনস্ট্রাকশন এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, বি এ রয়েছে মহাদেবী গুণবতী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, সি এ রয়েছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, সরি জেনারেশন অ্যাক্ট, দিয়ে রয়েছে উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে ডি, উপরের কোনোটি নয়, কারণ এর আনসারটি তোমরা যারা জানো না তারা লিখে নিতে পারো। আনসারটি হবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই জায়গায় যে জেনারেশন দিয়েছে, এই জেনারেশনের জায়গায় গ্যারান্টি হবে, গ্যারান্টি অ্যাক্ট। ওকে, নেক্সট, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস NCM গঠিত হয়েছিল? ১৭ই মে ১৯৯৩ খ্রিস্টাব্দে, বি ১৭ই মে ১৯৯৮ খ্রিস্টাব্দে, সি ১৭ই জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে ১৭ই মে ১৯৯৩ খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি যে তিন প্রকারের জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতার অধিকারী সেগুলি হল? এ জাতীয় জরুরি অবস্থা, রাজনৈতিক জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা, বি এ রয়েছে
জাতীয় জরুরি অবস্থা, সাংস্কৃতিক জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা। সে রয়েছে জাতীয় জরুরি অবস্থা, রাজ্যস্তরীয় জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন এবং অর্থনৈতিক জরুরি অবস্থা। ডিয়ে রয়েছে উপরের কোনটি নয়। এর সঠিক উত্তর হবে জাতীয় জরুরি অবস্থা, রাষ্ট্রপতি জরুরি শাসিত জরুরি অবস্থা অর্থাৎ রাজ্যস্তরীয় জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা 52 এবং অর্থনৈতিক সরি রাজ্যস্তরীয় হলো 56 এবং সাইটে হলো 300 হবে, সবগুলি সাইটে হবে অর্থনৈতিক জরুরি অবস্থা। নেক্সট SEZ এর সম্পূর্ণ রূপটি কি? এ রয়েছে স্পেশাল এডুকেশনাল জেল, বি রয়েছে স্পেশাল ইকোনমিক জোন, সি রয়েছে স্পিরিচুয়াল এডুকেশন জোন, ডি রয়েছে স্পেশাল ইকোনমিক জোন। এর সঠিক উত্তর হবে ডি, স্পেশাল ইকোনমিক জোন। নেক্সট সমাজবিদ্যা অন্তর্গত হলো, সমাজবিদ্যা অন্তর্গত হলো এ কলা বিভাগের, বি বিজ্ঞান বিভাগের, সি সমাজবিজ্ঞান বিভাগের, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি, সমাজবিজ্ঞান বিভাগের। নেক্সট বিদ্যালয় হলো এমন একটি সমবায় সমাজ যেখানে সকলে সহযোগিতার মাধ্যমে আদান প্রদানের অভিজ্ঞতা লাভ করে থাকে। কে বলেছেন? এ রয়েছে জন ডিউ, বি রয়েছে WH রিবার্ন, সি রয়েছে JB সিয়ার্স, ডি রয়েছে উপরের কেউ নয়। এর সঠিক উত্তর হবে বি, WH রিবার্ন। নেক্সট SCERT এর পুরো নাম কি? একে রয়েছে, এতে রয়েছে স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, বি রয়েছে সাইন্টিফিক এডুকেশনাল রিসার্চ অ্যান্ড কাউন্সিল, সি রয়েছে সিনিয়র কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ডি রয়েছে উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে এ, স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। নেক্সট সমাজবিদ্যার পাঠ প্রধানের জন্য দরকার, এ উপস্থাপন, বি সম্প্রসারণ, সি এ এবং বি উভয়ই, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি, এ এবং বি উভয়ই। নেক্সট 140 সমাজবিদ্যা শিক্ষার ফল হলো, এ প্রাসঙ্গিক জানার পরিসর বৃদ্ধি, বি জ্ঞানের কাঠামোগত বৃদ্ধি, সি এ এবং বি উভয়ই, ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি, এ এবং বি উভয়ই। নেক্সট সমাজবিদ্যা শিক্ষকের প্রধান কাজ হল, এ তথ্য বণ্টন, বি জ্ঞান অর্জনের সহায়ক হওয়া, সি সামাজিক সমস্যাসমূহের বিশ্লেষণ করা, ডি উপরের কোনোটি নয়, সরি উপরের সবগুলি। উত্তর হবে ডি উপরের সব কয়টি। নেক্সট 142 সমাজবিদ্যার প্রদর্শনের সাহায্যে বোঝানো হয় কোনো কিছু কিভাবে এ করা উচিত, বি করা উচিত নয়, সি এ এবং বি উভয়ই, ডি কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে সি, এ এবং বি উভয়ই। নেক্সট সমাজবিদ্যার পড়ুয়ারা একটি ক্ষেত্র সমীক্ষা থেকে শেখে, এ ঘটনার বাস্তবিকতা, বি তথ্য সংগ্রহের পদ্ধতিগুলি, তথ্যের বিশ্লেষণ উপসংহার, সি মানুষের সামাজিক আচরণের ধারা, ডি উপরের সব কয়টি। এর সঠিক উত্তর হবে ডি উপরের সব কয়টি। নেক্সট নিম্নলিখিত বক্তব্যগুলির কোনটি ভুল,
এ সমাজবিজ্ঞান সাম্য স্বাধীনতা ন্যায় বিচার ইত্যাদি মূল্যবোধগুলিকে উৎসাহিত করে। বি সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করে আলোচনা করে। সি সমাজবিজ্ঞান বিজ্ঞানসম্মত অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করতে পারে না। ডি সমাজবিজ্ঞানের মানুষ এবং ও তাদের জীবন বিষয়ে চর্চা করে। সঠিক উত্তর হবে সি সমাজবিজ্ঞান বিজ্ঞানসম্মত অনুসন্ধান পদ্ধতি ব্যবহার করতে পারে না। এটা ভুল। নেক্সট 145 শ্রেণীকক্ষে সমাজবিজ্ঞান বিষয়টির পাঠদানের জন্য আবশ্যিক। এ উদ্ভাবনী ক্ষমতাযুক্ত শিক্ষক। বি শিখনের সঞ্চালন। সি ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ। ডি উপরের সব কয়টি। এর সঠিক উত্তর হবে ডি উপরের সব কয়টি। 146 সমাজবিজ্ঞানের শিক্ষণ অনেক বেশি জীবন্ত হতে পারে। এ বাস্তব জীবনের উদাহরণ প্রধান ও সে বিষয়ে আলোচনার মাধ্যমে। বি বিস্তৃত ব্যাখ্যার মাধ্যমে। সি নিয়মিত পরীক্ষা গ্রহণের মাধ্যমে। ডি শ্রেণীকক্ষে নিয়মবর্তিতা বজায় রাখার মাধ্যমে। এর সঠিক উত্তর হবে এ বাস্তব জীবনের উদাহরণ প্রধান ও সে বিষয়ে আলোচনার মাধ্যমে। একজন শিক্ষার্থীর অকৃতকার্যতা নির্দেশ করে যে ছাত্রটি অমনোযোগী। বি ছাত্রটির গৃহশিক্ষকের প্রয়োজন। সি ছাত্রটির পড়াশোনা বন্ধ করে দেওয়া উচিত। ডি উপরের কোনোটি নয়। এর আনসার পাওয়া যায়নি। তোমরা যদি জানো অবশ্যই তোমরা কমেন্ট করবে আনসারটি কী হবে এই প্রশ্নের আনসারটি। 147 প্রশ্নের আনসারটি। সমাজবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে কোন পদ্ধতিটি প্রয়োগ করা উচিত নয়। এ শিক্ষক সবসময় নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। বি শিক্ষক যৌথ শিক্ষণ পদ্ধতি গ্রহণ করবেন। সি শিক্ষক ছাত্রদের উত্তর প্রদানের উৎসাহ দেবেন। ডি শিক্ষক বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পাঠদানের বিষয়টির সম্পর্ক স্থাপন করবেন। এর সঠিক উত্তর হবে এ শিক্ষক সবসময় নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। নেক্সট 149 সমাজবিজ্ঞান শিক্ষণের মূল উদ্দেশ্য হল এ ছাত্রছাত্রীকে উত্তীর্ণ করা। বি ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি গড়ে তোলা। সি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা। ডি ছাত্রছাত্রীদের ভালো নোট দেওয়া। এর সঠিক উত্তর হবে বি ছাত্রছাত্রীদের চিন্তা শক্তি গড়ে তোলা। নেক্সট বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থাটি নিম্নলিখিত কোন নীতিটির উপর প্রতিষ্ঠিত। এ বাইরের পরীক্ষক অপেক্ষা বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীদের ক্ষমতা সম্পর্কে অধিক ওয়াকিবহাল। বি ছাত্রছাত্রীদের যে কোনো মূল্যেই ভালো গ্রেড পাওয়া উচিত। সি বাইরের পরীক্ষা গ্রহণকারী ব্যবস্থার চেয়ে বিদ্যালয়ে অনেক বেশি দক্ষ। ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হবে এ বাইরের পরীক্ষক অপেক্ষা বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্রছাত্রীদের ক্ষমতা সম্পর্কে অধিক ওয়াকিবহাল। এটা এসএসটি কোয়েশনস 2016 খ্রিস্টাব্দের পেপার টু ত্রিপুরা টেটের পেপার টুর এসএসটি কোয়েশনস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অল বেল নোটিফিকেশনটি অন করবে। আমি বিভিন্ন টেট বিষয়ে এবং বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টেশন এই চ্যানেলে আপলোড করে থাকি। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।